সর্বনিম্ন মজুরি বারো হাজার পাঁচশো টাকা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত গেজেট প্রকাশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত পোশাক শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা অবশেষে আপনাদের সর্বনিম্ন মজুরি বারো হাজার পাঁচশো টাকা রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হলো চলুন ব্রাস আমরা বিস্তারিত দেখে আসি এসি ক্রোনগেটের বেতন অবশেষে কত টাকা রইল পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে বারো হাজার টাকার নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বুধবার বিশে ডিসেম্বর পোশাক শ্রমিক ও কর্মচারীদের চারটি করে গ্রেডে মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার এর আগে গত বারোই নভেম্বর ন্যূনতম মজুরির খসড়া গেজেট প্রকাশ করে সরকার তখন এ মজুরি হারের ওপর কারও কোনো সুপারিশ বা আপত্তি থাকলে চোদ্দ দিনের মধ্যে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে জানানো জানাতে বলা হয়েছিল এর আগে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ন্যূনতম মজুরি সাড়ে বারো হাজার টাকা নির্ধারণ করা হয় গত সাতই নভেম্বর বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মজুরি ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মনুজান সোপিয়ান ওই সময় প্রতিমন্ত্রী জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে পূর্বের আট হাজার টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে বারো হাজার পাঁচশো টাকা করা হবে এছাড়া তাদের জন্য বছরে পাঁচ বছরে তাদের জন্য বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে খসড়া গেজেটে পোশাক শ্রমিকদের পাঁচটি গ্রেডে মজুরি নির্ধারণ করা হলেও চূড়ান্ত গেজেটে এক গ্রেড বাদ দিয়ে চারটি গ্রেড করা হয় একই সঙ্গে চূড়ান্ত গেজেটে গ্রেড এক ও গ্রেড দুই এর মজুরি বেড়েছে খসড়া গেজেটে বলা হয়েছে ন্যূনতম মজুরি সমন্বয় করে এক বছর কর্মরত থাকার পর শ্রমিক কর্মচারীরা মূল মজুরির পাঁচ শতাংশ হারে বার্ষিক ভিত্তিতে মজুরি বৃদ্ধি পাবে পরবর্তী বছরে ক্রমবর্ধমান হারে পুনরায় মূল মজুরির পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পাবে সোয়েটার সহ অন্যান্য গার্মেন্টস শিল্প সেক্টরে ফুরন ভিত্তিক পিস রেট মজুরিতে কর্মরত শ্রমিকরাও বার্ষিক ভিত্তিতে মূল মজুরির পাঁচ শতাংশ হারে মজুরি বৃদ্ধির সুবিধা পাবেন শ্রমিক কর্মচারীদের কর্মঘণ্টা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার দুই এবং বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে শ্রমিক কর্মচারীরা বাংলাদেশ শ্রম আইন দুই এবং বাংলাদেশ শ্রম বিধিমালা দুই হাজার পনেরো এর সংশ্লিষ্ট ধারা ও বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন পোশাক শ্রমিকদের শিক্ষানিবাসকাল হবে তিন মাস কাল সন্তোষজনকভাবে শেষ হওয়ার পর শিক্ষানিবাস শ্রমিক সংশ্লিষ্ট গ্রেডে স্থায়ী শ্রমিক হিসাবে নিযুক্ত হবেন শিক্ষানিবাস শ্রমিক মাসিক সর্বসাক্ষে নয় হাজার টাকা মজুরি পাবেন বলে গেজেটে উল্লেখ করা হয়েছে গেজেটের তথ্য অনুযায়ী গ্রেড এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে পনেরো হাজার

এর মধ্যে মূল মজুরি আট টাকা বাড়ি ভাড়া চার টাকা চিকিৎসা ভাতা সাতশো টাকা যাতায়াত ভাতা চারশো টাকা এবং খাদ্য ভাতা এক টাকা গেট দুই এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে চোদ্দো টাকা এর মধ্যে মূল মজুরি সাত টাকা বাড়ি ভাড়া তিন টাকা বাড়ি ভাড়া তিন হাজার নয়শো একচল্লিশ টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা খসড়া গেজেটে এ গ্রেডের ন্যূনতম মজুরি ছিল চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকা এর মধ্যে মূল মজুরি সাত হাজার আটশো টাকা বাড়ি ভাড়া তিন হাজার নয়শো টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা গ্রেট টিন এর শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে মূল মজুরি সাত হাজার চারশো টাকা বাড়ি ভাড়া তিন হাজার সাতশো টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা খসড়াতে একই ছিল খসড়া গেজেটে চার এ শ্রমিকদের মজুরি ছিল তেরো হাজার পঁচিশ টাকা এর মধ্যে মূল মজুরি সাত হাজার পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া তিন হাজার পাঁচশো পঁচিশ টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা চূড়ান্ত গেজেটে এই গ্রেটটি বাদ দেওয়া হয়েছে চূড়ান্ত গেজেট অনুযায়ী গ্রেড চার এ শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে বারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে মূল মজুরি ছয় টাকা বাড়ি ভাড়া তিন টাকা চিকিৎসা ভাতা সাতশো টাকা যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য ভাতা এক টাকা এটি খসড়া গেজেটে গ্রেড পঞ্চম ছিল অন্যদিকে পোশাক কারখানা কর্মচারীদের জন্য মজুরি চারটি গ্রেড সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড গ্রেড এক এ দশ হাজার নয়শো টাকা মূল মজুরি মোট বেতন সুপারিশ করা হয়েছে আঠারো হাজার আটশো টাকা গ্রেড দুই এর নয় হাজার টাকা মূল বেতনে কর্মচারীর মোট বেতন হবে পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা এছাড়া গ্রেড তিন এর আট হাজার পাঁচশো টাকা মূল বেতন বেতনে মোট বেতন হবে পনেরো হাজার দুইশো টাকা এবং গ্রেড চারে ছয় হাজার টাকা মূল বেতনে মোট মোট বেতন হবে বারো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে শ্রমিকদের মতো পোশাক কারখানা কর্মচারীদেরও মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা খাদ্য ভাতা যোগ করে মোট বেতন সুপারিশ করা হয়েছে পোশাক কারখানা শ্রমিক ও কর্মচারীদের মধ্যে কে কোন গ্রেডের আওতায় পাবেন তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ছিল আজকের পর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে ভিডিও আকারে তা প্রকাশ করা হবে ধন্যবাদ